আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই আশা করছি অনেকটা ভালো আছেন। তো আজ আপনাদের সাথে এই ফতোয়াটি শেয়ার করব, পকেট দিয়ে তৈরি করেছি। তো ফতোয়াটি 5 থেকে 6 বছরের বাচ্চা পড়তে পারবে। তো চলুন দেখে নিই কাটিং এন্ড সুইং। তো এখানে 14 গ্রা কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে ভাঁজ করে নিয়েছি, 4 পাট আছে, সামনে পেছনে পাট একসাথে কাটিং করব। তো ফতোয়াটি লম্বা 20 ইঞ্চি, সাথে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি যোগ করে 21.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। কাট 12 ইঞ্চি দুই ভাগ করলে 6 ইঞ্চি, সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক গোগল শেপ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। বডি চওড়া 28 ইঞ্চি, 4 ভাগ করলে 7 ইঞ্চি, সাথে 1/2 ইঞ্চি সেলাই সহ 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিচের ঘের সেলাই সহ 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। গলা চওড়া 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পেছন পাটের গলার ডিপ 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর সামনের পাটের গলার ডিপ 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি। তো গলার রাউন্ড শেপ গুলো দিয়ে দিচ্ছি। তো এখন বুকের ফাড়ার মাপটা নিয়ে নিচ্ছি, কাঁধ থেকে ধরে 9 ইঞ্চি নিচে। সাইডে এখানে 1/2 ইঞ্চির মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তো পেছন পাত থেকে আগে কাটিং করে নিচ্ছি, বগল শেপটা দেওয়া হয় নাই, দিয়ে দিচ্ছি। তো এইভাবে বাচ্চাদের জন্য আপনারা মাপ নিয়ে ফতুয়া তৈরি করে দিতে পারেন, ছোট বড় সাইজ করে। খুবই সহজ ফতুয়াটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই ওয়াল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল কার্ভ ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো এখন সেলাই করে নিচ্ছি। তো সেলাইয়ের আগে সাইডে পাড়া রাখবো, এর জন্য 3.5 ইঞ্চিতে কাটমার্ক করে নিচ্ছি। তো এখন সামনের পাটে যে পট্টি জয়েন করব, সেটার জন্য মার্ক করে নিচ্ছি। সমান ভাজের মাঝখান থেকে ধরে দুই পাশে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি চওড়া মার্ক করে দিচ্ছি। পট্টি কেটে নিয়েছি, এটা চওড়া 8 ইঞ্চি আর লম্বা 6.5 ইঞ্চি কেটে নিয়েছি। এখন এটা 3 পাশ থেকে সেলাই করে নিচ্ছি ভাঁজ করে। তখন এটাকে মাঝখানতে সমান করে ভাঁজ করে দাগ কেটে নিচ্ছি এভাবে ঘষা দিয়ে। এখন এই ভাজের সাথে আর এই পট্টির ভাজের সাথে মিলাইয়া বসায় নিচ্ছি। তো সেলাই করার জন্য পট্টির উপরেও মার্ক করে নিচ্ছি, তাহলে ভালো হবে বুঝতে। এই কোনায় টাক দিয়ে দিচ্ছি। এখন এই পাশে নিয়ে আসা টাক দিয়ে দিচ্ছি, তারপরে সেলাইটা করে দিচ্ছি।
তো সেলাই হয়ে গেছে, এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এখানে প্রতি কাটিংটা একটু খেয়াল করতে হবে, এই কোনাকুনি কাটিং করছি যেন সেলাইয়ের উপাশে না যায় কাটিংটা। এই পাশ থেকেও কাটিং করছি, সেলাই পর্যন্ত কাটতে হবে। তো এইভাবে কেটে নিতে হবে। তো এখন মাঝখান থেকে পট্টিটা কাটিং করে দিচ্ছি। তো এটাকে এখন উল্টায় নিচ্ছি, এভাবে একটু খেয়াল করতে হবে পট্টিটা কিভাবে জয়েন করছি। আর এখানে ভাঁজটা দেওয়ার পরে মাপ দিয়ে নিতে হবে যেন চওড়া 1 ইঞ্চি থাকে। আর মাঝখানে যে কোনা করে কাটিং করেছি বডির, সেটা ভেতরে দিয়ে দিতে হবে। আর এই পাশের পট্টিটাও 1 ইঞ্চি ভাঁজ করে নিতে হবে। তো এভাবে ভালোভাবে বসায় নিতে হবে। আর এখান থেকে যে কাটিং করেছি, এটা ভালো করে বসায়া কোনাটা ভিতরে ঢুকায় দিতে হবে, তাহলে কাঁচাটা বের হবে না যে কাটিং করেছি। তো হয়ে গেছে খুব সুন্দরভাবে পট্টি জয়েন। তো এভাবে আপনারা জয়েন করে নিতে পারেন। তো এখন পকেট মার্ক করে নিচ্ছি। তো কাত থেকে ধরে 12.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি নিচে। তো মাঝখান থেকে 1.5 ইঞ্চি গ্যাপ রাখছি। তো এপাশে ঠিক একই ভাবে মার্ক করে নিচ্ছি। তো এখন পকেট কাটিং করে নিচ্ছি 2 পিস। তো সেলাই সহ 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি চওড়া, আর লম্বা সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটাকে এখন ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো এখন সেলাই করে নিচ্ছি পকেট এপাশ থেকে ভাঁজ করে। পকেট চওড়া 1.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর লম্বা 1.25 ইঞ্চি। বাকিটা ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো খুবই সহজ পতুয়াটি কাটিং। তো বাচ্চাদের মাপ নিয়ে এইভাবে আপনারা ছোট বড় সাইজ করে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আরেকটি পকেট জয়েন করে নিচ্ছি। তো এটা মাপ দিয়ে নিচ্ছি। চওড়াটা মাপ দিয়ে নিতে হবে যেন দুইটা পকেট এক সমান হয়।
তো হয়ে গেছে খুব সুন্দর পকেট জয়েন্ট, তো এভাবে আপনারা জয়েন করে নিতে পারেন বাচ্চাদের ফতুয়ায়। তো এখন কাজ সেলাই করে দিচ্ছি। তো এখন বুগল শেপের পাইপিংটা করব। তো পাইপিং কাটিং করে নিচ্ছি। পাইপিং এভাবে আড়াআড়ি কাপড়ে কাটিং করে নিতে হয়। তো পাইপিং 1 ইঞ্চি চওড়া পরিমাণ কাটিং করে নিচ্ছি। তো আপনারা যে পরিমাণ দিতে চাইবেন সেই পরিমাণে চওড়া কাটিং করে নিতে হবে। তো পাইপিংটা জয়েন করে দিচ্ছি। আর পাইপিং জয়েন করার সময় পাইপিংটা হালকা টান রেখে জয়েন করতে হবে, তাহলে ভাঁজ করতে সুবিধা হয়, পাক পড়ে না। তো ভাঁজ করে এখন পাইপিংটা তৈরি করে নিচ্ছি। তো এখন এটাকে ভাঁজ করে সেলাই করে নিয়েছি গলার পাইপিংটা। তো এখন সাইজ সেলাই করে দিচ্ছি। যে পরিমাণে সেলাইয়ের কাপড় রাখবো ঠিক সেই পরিমাণে সেলাই করে দিতে হবে। তো এখানে যে কাট মার্ক, এই কাট মার্ক পর্যন্তই সেলাই করে দিচ্ছি এবং ঘুরাইয়া ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো অপর পাট একই ভাবে সেলাই করে নিয়েছি। এখন সাইডে ফাড়াটা সেলাই করে দিচ্ছি।
তো এইভাবে বাচ্চাদের জন্য আপনারা মাপ নিয়ে ফতুয়া তৈরি করে দিতে পারেন ছোট বড় সাইজ করে। তো খুবই সহজ ফতুয়াটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই ওয়াল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এবং আমাদের সেকেন্ড চ্যানেল কার্ভ ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়, তো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে। তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।